মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে নিবেদন করুন, এটি সারা বছর অর্থের অভাব থাকবে না এবং পরিবার থাকবে রোগমুক্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর পৌষ সংক্রান্তির দিন এই নিয়মটি প্রত্যেকেই পালন করুন। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হচ্ছে বাঙালির অন্যতম একটি বিশেষ উৎসব। বাংলা পৌষ মাসের শেষের দিনে এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম অনুষ্ঠান হচ্ছে পিঠে খাওয়া এবং সারাদিন ধরে ঘুড়ি ওড়ানো। বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রা। বছরের যে কটি মকর সংক্রান্তি হয় তার মধ্যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হচ্ছে অন্যতম একটি সংক্রান্তি। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আপনি যদি এই দিনে এমন কিছু শুভ কাজ করে থাকেন, এমন কিছু ক্রিয়াকর্ম করে থাকেন, তাহলে তা আপনার জীবনে অত্যন্তই শুভ ফল এনে দেবে। তেমনই আপনাদের আজ আমি একটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এটি অন্যতম একটি টোটকা বা ক্রিয়া। আপনি যদি এটি পৌষ সংক্রান্তির দিন করেন তাহলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। আমরা প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করে থাকি। আর আপনি যদি এই বিশেষ দিনে এই বিশেষ ক্রিয়াটি করে থাকেন তাহলে আপনার জীবনে অত্যন্তই সুফল এনে দেবে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। এই দিনে আপনি কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না, বিশেষ করে যারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এই দিন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, তারপর সূর্যদেবকে প্রণাম করুন। শাস্ত্র মতে আপনি যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করেন তাহলে আপনার জীবনে সফলতা মিলবে, সূর্যদেবের কৃপায় আপনার জীবনে রোগমুক্ত হবে। এর পাশাপাশি আপনি আপনার জীবনে ব্যাপক উন্নতি করতে পারবেন। তাই বলা হচ্ছে এই দিনে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন, তারপর আপনাকে যে ক্রিয়াটি করতে হবে অবশ্যই মন দিয়ে শুনুন। বুঝতে না পারলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সূর্যদেবকে এই দিনে অর্ঘ্য নিবেদন করুন। এর জন্য আপনাকে কী কী নিতে হবে বা কীভাবে অর্পণ করবেন আমি সম্পূর্ণ জানিয়ে দেব। আপনি নেবেন একটি তামার পাত্র। আমাদের প্রত্যেকের বাড়িতেই তামার পাত্র কমবেশি পাওয়া যায়, এটিকে জোগাড় করতে হবে। আপনি তামার পাত্রে বিশুদ্ধ জল দেবেন, লাল চন্দন এবং লাল রঙের ফুল নিবেদন করবেন সূর্যদেবের উদ্দেশ্যে। আপনি এরপর সূর্যদেবকে সেই জল অর্পণ করুন। তবে সকালে যত তাড়াতাড়ি অর্ঘ্য দেওয়া হয় তত বেশি কার্যকর। আপনি সকাল ৯টার মধ্যে এই অর্ঘ্য অবশ্যই নিবেদন করবেন। এরপর আপনাকে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে ১০৮ বার। মন্ত্রটি হল ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি ১০৮ বার আপনাকে পাঠ করতে হবে। আপনি যদি সঠিকভাবে এই ক্রিয়াটি করতে পারেন আপনার জীবনে সফলতা মিলবে, সূর্যদেবের কৃপায় দেখবেন পরিবারে কোনো প্রকার রোগ থাকবে না। বিশেষ করে যারা জটিল রোগের সমস্যার মধ্যে ভুগছেন, দীর্ঘদিন ধরে সেখান থেকে মুক্তি পাচ্ছেন না, অবশ্যই আপনারা মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই দিনে এই ক্রিয়াটি করতে পারেন। এই দিনে স্নানের সময় জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে
তারপর শ্রীনারায়ণের নাম নিয়ে স্নান করুন। এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত একটি শুভ কাজ বলে মনে করা হয়ে থাকে। কিন্তু যারা গঙ্গা স্নান করতে পারেন না এবং গঙ্গায় যাওয়া হয়ে ওঠে না, তারা অবশ্যই বাড়িতে এই ক্রিয়াটি করে দেখুন, এতেও সমানভাবে ফললাভ পাবেন। তাহলে দর্শক বন্ধু, বুঝতে পারছেন আপনি যদি এই দিনে এই ক্রিয়াটি করতে পারেন তাহলেও আপনি ফল পেতে পারেন, যা হাতনাতে পেয়ে যাবেন। আপনি যদি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন, কর্মজীবনে উন্নতি লাভ হচ্ছে না, তাহলে এই পৌষ সংক্রান্তির দিন সূর্যদেবের উদ্দেশ্যে এটি নিবেদন করুন। দেখবেন সূর্যদেবের কৃপায় আপনার কর্মজীবনে সকল প্রকার অশুভ শক্তি এবং খারাপ প্রভাব কেটে গেছে, যার ফলে কর্মক্ষেত্রে চরম উন্নতি লাভ হবে। কর্মক্ষেত্রে আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে, আপনি কি মানসিক চিন্তায় রয়েছেন, মানসিক চাপে ভুগছেন? অনেকেই আছেন যারা নিয়মিত মানসিক চাপ এবং চিন্তায় ভোগেন। এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। যদি এই মকর সংক্রান্তির দিন সূর্যদেবের উদ্দেশ্যে এই ছোট্ট কাজটি করতে পারেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভালো লাগে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন, নিয়ে জানুন এবং অপরকে জানাতে বাকি আপনজন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিন। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আপনি যদি এই দিনটাকে আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন, আপনার জীবনে দুর্ভাগ্য চিরদিনের জন্য বিদায় নেবে। পৌষ সংক্রান্তি বাঙালির একটি অন্যতম উৎসব। পৌষ মাসের শেষ দিনে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। প্রতি বছর ইংরাজি মাসের জানুয়ারিতে পালন করা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই এই দিনে পিঠে পার্বণ এবং ঘুড়ি ওড়ানো উৎসব পালন করে থাকি, যা আমাদের জন্য অত্যন্তই একটি আনন্দের দিন। এই দিনে আমরা প্রত্যেকেই আনন্দ করি এবং সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দে মেতে উঠি। তাই তো বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রাই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।